টাটা, মনু টাটা দে, টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের দীঘাতে শেষ দিন, আমরা এখন সকালবেলায় চলে এসেছি স্নান করতে। আমি ব্লগটা রুম থেকে শুরু করিনি, আমি এসে সমুদ্রের ধারে শুরু করলাম, আগে ভিডিও শ্যুট করে নিয়েছি, এখন ব্লগটা দিলাম, মানে ইন্ট্রোটা দিলাম। তো এই দেখো গোপাল আর মা খেলা করছে, আর এক্ষুনি বাঁশি বাজিয়ে গেল, মানে এখন জলে নামতে বারণ করছি সবাইকে, তার জন্য এদিকে তোমার জলে বেশি থাকতে বারণ করলো, বাঁশি বাজিয়ে গেল, তার জন্য এদিকে আসতে বলছি ওদেরকে। তো কথা ওরা কিছুতেই শুনছে না। দেখো ওরা এখন ওইদিকে বসে আছে। আর গোপাল, এই গোপাল কার বোতল, ওটা মার খাবি কিন্তু। গোপাল আর আমি উঠে চেপেছিলাম, আমি তো ভয়ে মরে গেলাম, উঠে চেপে এতটা ভয় লাগছিল কি বলবো। আর উঠটা হাঁটছে তো তখন মনে হচ্ছে যেন টল কাটছে। আর গোপাল তোমার হচ্ছে, গোপালের একটু ভয় নাই, বলছে এই উঠ ভাইয়া দাঁড়া পিসিকে নামিয়ে দে আমাকে নিয়ে যা, দেখবা মাটি ঘাটছে, দেখাচ্ছি তোমাদেরকে। বসো, বসবা তো কি করো, এই জল বাড়ছে ওইদিকে যেও না, এইদিকে সরে আসো, বাঁশি বাজিয়ে গেল। ওরা ওইদিকে আছে, ওইদিক থেকে এইদিকে বলছি আসতে। এখন কি করলো, সতর্ক বার্তা দিয়ে গেল, ওই জন্য মাইকিং করেনি, মুখে বলে গেল। আচ্ছা তোমাদেরকে কেমন লাগছে উঠে চেপে, উঠে চেপে কেমন লাগছে?
আচ্ছা টাটা। হ্যাঁ ভয় কিছু নাই, ধরো তাহলে হবে। হ্যাঁ ভয় কিছু নাই, ধরে থাকো তাহলে হবে। এই ভয়ের কিছু নাই গো। টাটা টাটা, মনু টাটা দে, টাটা। ভিডিও করে দিচ্ছি নে।